আল কুরআনের পথ, এই পথই আসল পথ। রমাদান মুবারকে আরো কিছু গুরুত্বপূর্ণ ফজিলত আছে যেগুলোর সাথে সামাজিকতা জড়িত, যেমন মানে রোজাদারকে ইফতার করানো। আমরা এটাকে শুধু দেখা গেছে যে নিজেই শুধু পেট পুরে খাবো সেটি না, এখানে উৎসাহিত করা হয়েছে অন্য রোজাদারকেও ইফতার করানো এবং তার অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। যে একজন রোজাদারকে আমি যদি ইফতার করাই, সেটা হতে পারে একটি খেজুর দিয়ে, হতে পারে এক গ্লাস পানি বা শরবত দিয়ে। তো এই ইফতার করানোর ক্ষেত্রেও কিন্তু রাসূলের হাদিস এসেছে, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করান, তাহলে ওই রোজাদারের সমপরিমাণ একটি মানে রোজার একটি মানে সওয়াব তিনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে দেখা যাচ্ছে যে এখানে কতটা উৎসাহিত করা হয়েছে অন্যের সাথে ফুড শেয়ারিং এর ক্ষেত্রে, বা অন্যের সাথে একটা বোঝাপড়ার ক্ষেত্রে, মানুষের সাথে মানুষের একটা আন্তরিকতা তৈরির ক্ষেত্রে, একটা ক্ষেত্রটাকে কিন্তু মানে চমৎকার ভাবে এখানে উৎসাহিত করা হয়েছে। তো সামাজিক এই বিষয়টাকে কিন্তু এভাবে আমরা নিয়ে আসতে পারি যে আমরা বছরের অন্যান্য সময় মানুষদের সাথে এভাবে যেমন একটা তরকারি রান্না হলেও প্রতিবেশীকে একটা ভালো তরকারি হলে শেয়ারিং করা, বা নিজে ভালো খাবো অভুক আমাদের পাশের প্রতিবেশীর বাসায় খাবার থাকবে না, এগুলো কি ইসলাম উৎসাহিত করেছে, তার শিক্ষাটাও কিন্তু রোজার মধ্যে আমরা পেয়ে যাই। আল কুরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত।